গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিদ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে হলো সানডে আর দুর্গা ছুটির মানে ঋষিতের বাবাই দুর্গাপুজোর ছুটির আজকে লাস্ট ডে তো কাল থেকে স্কুল টিউশন সব কিছু ওপেন হবে তো বললাম যে চলো আজকে ঋষিদকে চুলটা একটু কাটিয়ে নিই চুলটা একটু বড়ো হয়েছে আর এবার শীত পড়ে যাবে আর কালী পুজোতে আমাদের শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যানিং আছে তো বললাম যে এখন চুলটা কাটালে তখন মোটামুটি হালকা চুল বেরিয়ে যাবে আর দুর্গা পুজোর সময় কাটালাম না যেহেতু পুজো আছে চুলটা কাটলে না একটু কেমন লাগে রোগা রোগা লাগে তো সেই জন্যই দুর্গা পুজোর পরে আজকে চলে এলাম সেলুনে চুল কাটাতে তো ঋষিদকে যেখানে আমি চুল কাটাতাম ছোটো থেকে তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি তো সেই সেলুনটা আজকে বন্ধ ছিল যার জন্য এলাম আর একটা সেলুনে তো এখানে যে চুল কাটছে সেও আমার বন্ধুর মতো আমার সাথেই পড়াশোনা করেছে তো এখানে নিয়ে এলাম যেহেতু ওরও ছোট মেয়ে আছে তো চুল কাটে যার জন্য ভাবলাম যে ও তাহলে বাচ্চাদের চুল কাটতে পারবে তো সেজন্য এখানে নিয়ে এলাম আর সত্যি কথা বলতে চুলটাও কিন্তু খুব সুন্দর কেটেছিল। পুরো শেপটেপগুলো খুব সুন্দর করেছিল। তো ওর বাবার কোলে বসে পড়েছে আর একা বসবে না চেয়ারের মধ্যে একা বসতে ভয় করে এখনও কিন্তু কান্নাকাটিটা একদমই আর করে না তো বাবাই কোলে বসে পড়েছে চুল কাটতে আর এখনও বসে বসে চুল কাটছে আর সামনেই ছিল কনফেকশনারি দোকান তো ওটা দেখেই ও বুঝতে পেরেছে যে ওখানে ফ্রুটি পাওয়া যাবে তো আমাকে ওখানে বারবারই জিজ্ঞাসা করছিল যে মাম্মা চুল কেটে নিলে ফ্রুটি দেবে তো তা বললাম যে হ্যাঁ চুল কাটা হয়ে যা তোমায় ফ্রুটি কিনে দেব এই যে দেখো কী সুন্দর বসে বসে চুল কাটছে আর ছোটোতে প্রথম প্রথম দু একবার যা কান্নাকাটি করতো মানে আমি তো প্রচণ্ড ভয় পেতাম খালি ভাবতাম যে মা চুল কাটতে গিয়ে এত কষ্ট হয় ওর বারবার চুল কাটতে গিয়েও এত কষ্ট পাবে যাই হোক সব কিছু মানে বড়ো হলে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ওরও তাই এখন অভ্যাস হয়ে গেছে বাবার সাথে চুল কাটা একদম কান্নাকাটি করে না চুপ করেই বসে থাকে খুব সুন্দর করে চুলটা কাটতে দেয় আর চুল কাটার পরে ওর কিছু একটা খাওয়া মানে বিশেষ করে ফ্রুটি খাওয়া ওর চাই ওটা ওর নিয়ম চুল কাটার নিয়ম ওটা তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করব আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তার আগে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর পরিবারের সবাইকে নিয়ে হ্যাপি থাকো তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার কেয়ার